বাংলা নববর্ষের প্রাককালে বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেবিলেনে নিষিদ্ধ পল্লি এলাকায় যৌনকর্মীদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান বন্ধু মহল এদিন তারা এই এলাকার একশো পনেরো জন যৌনকর্মীদের হাতে নতুন শাড়ি তুলে দিলেন উদ্যোক্তারা জানান শহর বর্ধমানে চারটি এলাকায় তারা এই কর্মসূচি পালন করবেন তাদের পাঁচশোটি শাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এই জায়গাটা বেছে আমরা এর আগে করোনার সময় এখানে একটা খাবার দেওয়া প্ল্যান করেছিলাম কিন্তু তখন এখানে করোনা একজন মারা গেছিলেন তাই আমরা খাবারটা দিতে পারিনি সেইটা কালকে যেহেতু পয়লা বৈশাখ নতুন একটা সুতো মানুষ পড়ুক এইটা আশা করে আমরা আজকে এখানে এসেছি সেটা নিশ্চয়ই ওরা একটু খুশি তো অবশ্যই হবে নতুন পড়ে কিন্তু এটা অতীব সামান্য বিষয় এটা তাদের সম্মানটা রাখার জন্য একটু দৃষ্টি কতগুলো আমরা টোটাল প্রোগ্রাম পাঁচশো দেবো

তারা আমাদেরকে অনেক উপকার করলো আমাদের ইজ্জত ঢাকা দিল তাদের অশেষ ধন্যবাদ খুবই ভালো লাগছে এরকম যদি করে তো খুবই ভালো এরকম কি আরো স্বেচ্ছাসেবী সংগঠন আছে মাঝে 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 আসে আমাদের এই সেবা সদন থেকে দেয় অনেক কিছু দেয় সিলিপটান ঘরে আমাদের খুবই ভালো হয় বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা